बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थी, आज के जुक्ति विद्यार ऑनलाइन क्लास है मोहम्मद उलाजिम चौधरी हमार पक्ष सरकारी कलेज पक्ष आंतरिक अभिनंदन और स्वागत जाना। सुप्रिय शिक्षार्थी, आशा करी तुम्हारा कोविड 19 महामारी बासाय निरापदे आसो, सुस्थ आसो। तुम्हारा सब समय स्वास्थ्य विधि मेने चलबे, प्रयोजन बाहिरे बासार बाहिरे जाबे ना, कारण तुम्हारे मने रखते हबे तुम्हार स्वास्थ्य सुरक्षा तुम्हार निजेर हाथे। सुप्रिय शिक्षार्थी, आज के एकादश द्वादश श्रेणी अनलाइन क्लासे तुम्हारे युक्तिविद्या प्रथम पत्र देखे तृतीय अध्याय युक्तिर उपादान थेके आलोचना कर। युक्तिविद्या प्रथम पत्र तृतीय अध्याय युक्तिर उपादान थेके आज के आलोचना करब, कहतु वाक्य कहतु शब्द कहतु वाक्य कहतु शब्द निये आलोचना कर। प्रथमे आमी आलोचना करब कहतु वाक्य। कहतु वाक्य की? कहतु वाक्य हल युक्तिर मूल उपादान। युक्तिविद्यार प्रधान आलोच्य विषय हच्छे युक्ति पद्धति बा अनुमान। अनुमान हच्छे एक प्रकार चिंता बा मानसिक प्रक्रिया। এই অনুমান যখন ভাষার মাধ্যমে প্রকাশিত হয় তখন তাকে বলে যুক্তি। অবশ্যই যুক্তিবিদ্যায় অনুমান বলতে ভাষায় প্রকাশিত অনুমানকে বোঝানো হয়। প্রত্যেক যুক্তি দুই বা ততোধিক যুক্তিবাক্যের সমন্বয়ে গঠিত হয়। উল্লেখ্য, আমরা বলতে পারি যুক্তিবিদ্যা বাক্য বলতে ব্যাকরণের বাক্যকে না বুঝিয়ে যুক্তি বাক্যকে বোঝানো হয়। সাধারণ বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে গঠনগত দিক দিয়ে পার্থক্য রয়েছে। একটি সাধারণ বাক্যে দুটি অংশ থাকে। দুটি অংশের মধ্যে একটি হচ্ছে উদ্দেশ্য ও আরেকটি হচ্ছে বিধেয়। সংযোজক বিধেয়ের অংশ হিসেবে গণ্য হয়, কিন্তু একটি যুক্তি বাক্যে তিনটি অংশ থাকে, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। তাই যুক্তিবিদ্যায় যখন কোন যুক্তিকে বাক্যের আকারে প্রকাশ করা হয় তখন মূলত যুক্তি বাক্যের আকারে প্রকাশ করা হয়। আমরা উদাহরণের মাধ্যমে এটা ব্যাখ্যা করতে পারি। যেমন, সকল জীব হয় মরণশীল। সকল জীব হয় মরণশীল। সকল মানুষ হয় জীব, সুতরাং মানুষ হয় মরণশীল। আলোচ্য অনুমান বা যুক্তিতে আমরা দেখতে পাই যুক্তি বাক্যের সংখ্যা তিনটি। প্রত্যেক যুক্তি বাক্য দুটি পদের সমন্বয়ে গঠিত, যথা এগুলো কি কি? উদ্দেশ্য ও বিধেয়। সুতরাং পদ ছাড়া যুক্তিবাক্য সম্ভব নয়। যুক্তিবিদ্যায় কোন যুক্তির বৈধতা অবৈধতা যাচাই করতে হলে অবশ্যই পদ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম পদ ও বাক্য নিয়ে, এখন আমরা আলোচনায় আসব পদ ও এখন আমরা আলোচনা আসব পদ কি। পদ কি বা পদের সংজ্ঞা, আমরা প্রথমে আলোচনায় আসি উৎপত্তিগত দিক থেকে পদ কি বা উৎপত্তিগত দিক থেকে পদের সংজ্ঞা। ইংরেজি টার্ম শব্দটি বাংলা প্রতিশব্দ হচ্ছে পদ। ইংরেজি টার্ম শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে পদ। টার্ম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। টার্ম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস শব্দ থেকে, আর টার্মিনাস শব্দটির অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। টার্মিনাস শব্দটির অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা।
সুতরাং উৎপত্তিগত দিক থেকে আমরা বলতে পারি যে কোন যুক্তি বাক্যের দু প্রান্তে অবস্থানকারী শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে পদ। কোন যুক্তি বাক্যের দু প্রান্তে অবস্থানকারী শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে পদ, অর্থাৎ কোন যুক্তি বাক্যের দু প্রান্তে অবস্থানকারী শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে ওই যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়। আমরা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, যেমন রহিম হয় বুদ্ধিমান, রহিম হয় বুদ্ধিমান, এটি একটি যুক্তি বাক্য। এই যুক্তি বাক্যে এক প্রান্তে রহিম শব্দটি অবস্থিত, আবার অন্য প্রান্তে বুদ্ধিমান শব্দটি অবস্থিত। এই শব্দ দুটি যথাক্রমে উদ্দেশ্য ও বিধেয়। সুতরাং উৎপত্তিগত দিক থেকে আমরা দেখতে পাই যে আলোচ্য যুক্তি বাক্যে রহিম এবং বুদ্ধিমান শব্দ দুটি হচ্ছে পদ। তাহলে এতক্ষণ আমরা উৎপত্তিগত দিক থেকে পদের সংজ্ঞাটা আলোচনা করলাম, এখন বিভিন্ন যুক্তিবিদদের যে পদের সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে থেকে কয়েকজন যুক্তিবিদের সংজ্ঞা আলোচনা করব। প্রথমে আলোচনা আসতেছি যুক্তিবিদ ম্যাকবেথ এর মতে। যুক্তিবিদ ম্যাকবেথ পদ সম্পর্কে কি বলতেছেন, একটি পদ হল একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয়। যুক্তি বাক্যে যা বলা হয় এবং যার জন্য বলা হয় তার জন্য পদ ব্যবহৃত হয়। আমরা যুক্তিবিদ ম্যাকবেথের মতামতটা আলোচনা করলাম, এরপরে যুক্তিবিদ মেলন কি বলেন। যুক্তিবিদ মেলনের মতে একটি পদ হল একটি শব্দ বা কতকগুলো শব্দের সমষ্টি যা একটি যুক্তি বাক্যের উপাদান গঠনে সক্ষম। এরপরে আমরা যুক্তিবিদ জোসেফের মতামত আলোচনা করব। যুক্তিবিদ জোসেফের মতে কি বলতেছেন, যেসব শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোন শব্দের সাহায্য ছাড়া নিজে নিজে কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। তাহলে এতক্ষণ আমরা উৎপত্তিগত দিক থেকে পদের সংজ্ঞা, যুক্তিবিদদের সংজ্ঞা আলোচনা করলাম, এখন আমরা আলোচনায় আসব যুক্তিবিদগণ আবার পদ শব্দটিকে দুটি ভিন্ন অর্থে গ্রহণ করেছেন। যুক্তিবিদগণ পদ শব্দটিকে দুটি ভিন্ন অর্থে গ্রহণ করেছেন, একটি হচ্ছে কি সংকীর্ণ অর্থে এবং আরেকটি হচ্ছে ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে পদ কি, সংকীর্ণ অর্থে পদ হচ্ছে ওই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি পদ হিসেবে গণ্য হবে যারা কোন যুক্তি বাক্যে প্রকৃত উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা উদাহরণের মাধ্যমে সংকীর্ণ অর্থে পদটা আলোচনা করতে পারি। উদাহরণ মাধ্যমে জনী হয় ছাত্র, জনী হয় ছাত্র, এই যুক্তি বাক্যে জনী এবং ছাত্র শব্দ দুটি যথাক্রমে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং সংকীর্ণ অর্থে এই দুটি শব্দ হল পদ। আমরা এখন তাহলে আলোচনা আসব ব্যাপক অর্থে পদ কি। ব্যাপক অর্থে পদ বলতে বোঝায় এমন শব্দ বা শব্দ সমষ্টিকে বোঝায় যারা কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার মতো যোগ্যতা রাখে তাকে পদ বলে। আমরা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, মানুষ, বই, মরণশীল ইত্যাদি, এই শব্দগুলো প্রত্যেকটি ব্যাপক অর্থে পদ। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম সংকীর্ণ অর্থে পদ, ব্যাপক অর্থে পদ, এখন আলোচনায় আসব শব্দ কি। শব্দ কি, শব্দ হচ্ছে কোন অর্থপূর্ণ বা অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, অর্থাৎ আমাদের চিন্তা, ইচ্ছা কিংবা অনুভূতিকে যে কথিত বা লিখিত চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তাই হচ্ছে শব্দ। আমি আবার বলতেছি, কোন অর্থপূর্ণ বা অর্থবোধক বর্ণ
বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। অর্থাৎ আমাদের চিন্তা ইচ্ছা কিংবা অনুভূতিকে যে কথিত বা লিখিত চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তাই হচ্ছে শব্দ। শব্দ একটি অক্ষর দ্বারা কিংবা একাধিক অক্ষর দ্বারা গঠিত হতে পারে। আমরা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা দিতে পারি, যেমন মা একটি শব্দ, যেমন মা একটি শব্দ, তবে এটি একটি মাত্র অক্ষর দ্বারা গঠিত। আবার মাটি, আবার মাটি, এটি দুটি অক্ষরের সমন্বয়ে গঠিত। মাটি এটি দুটি অক্ষরের সমন্বয়ে গঠিত। যুক্তিবিদ তমাসের মতে শব্দের সংজ্ঞা, যুক্তিবিদ তমাস শব্দের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, শব্দ হচ্ছে এক প্রকার কণ্ঠধ্বনি, শব্দ হচ্ছে এক প্রকার কণ্ঠধ্বনি যা মনের কোন ধারণার প্রতিনিধিত্ব করে বা ধারণা প্রকাশ করে। তাহলে এতক্ষণ আমরা শব্দ কি, শব্দের সংজ্ঞাটা আলোচনা করলাম। এখন আলোচনায় আসবো শব্দের শ্রেণী বিভাগ। যুক্তিবিদগণ শব্দকে তিন ভাগে ভাগ করেছেন। এগুলো কি কি? এক নম্বরে হচ্ছে পদযোগ্য শব্দ, দুই নম্বরে হচ্ছে সহ পদযোগ্য শব্দ, তিন নম্বরে হচ্ছে পদযোগ্য শব্দ বা পদনিরপেক্ষ শব্দ। তাহলে এগুলো আমরা একটু ব্যাখ্যা করব একে একে। প্রথমে আসতেছি পদযোগ্য শব্দটা কি। পদযোগ্য শব্দ কি? যে সকল শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোন শব্দের সাহায্য ছাড়া নিজে নিজেই কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। আমরা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, যেমন কলি হয় মেধাবী, যেমন কলি হয় মেধাবী, এই যুক্তিবাক্যে কলি এবং মেধাবী শব্দ দুটি পদযোগ্য শব্দ, কারণ শব্দ দুটি অন্য কোন পদের সাহায্য ছাড়া উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাছাড়া রহিম, বই, চেয়ার, টেবিল শব্দগুলো হচ্ছে পদযোগ্য শব্দ। তাহলে এতক্ষণ আমরা আলোচনায় আসলাম, এতক্ষণ আমরা আলোচনা করলাম পদযোগ্য শব্দ কি। এখন আমরা আলোচনা করব সহ পদযোগ্য শব্দ কি। সহ পদযোগ্য শব্দ কি? যে সকল শব্দ বা শব্দ সমষ্টি নিজে নিজে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্যদের, কিন্তু অন্য কোন শব্দের সাথে যুক্ত হয়ে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বলে। আমরা উদাহরণের মাধ্যমে সহপদযোগ্য শব্দ ব্যাখ্যা করতে পারি, যেমন টি, টা, খানা, কানি ইত্যাদি। টি, টা, খানা, কানি ইত্যাদি। আবার আরেকটা উদাহরণ দিতে পারি, একটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি, যেমন টেবিলটি হয় এমন বস্তু, টেবিলটি হয় এমন বস্তু যা মাটির উপরে আছে। এই যুক্তিবাক্যে টি শব্দটি, টি শব্দটি টেবিল শব্দটির সাথে যুক্ত হয়েছে এবং উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম সহপদযোগ্য শব্দ, এরপরে আলোচনা আসব পদযোগ্য শব্দ বা পদনিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দ বা পদনিরপেক্ষ শব্দ কি? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনোভাবে, অর্থাৎ নিজে নিজে কিংবা অন্য কোন শব্দের সাথে একত্রিত হয়ে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে পদযোগ্য শব্দ বা পদনিরপেক্ষ শব্দ বলে। আমরা উদাহরণের মাধ্যমে পদযোগ্য শব্দ বা পদনিরপেক্ষ শব্দটা ব্যাখ্যা করতে পারি, যেমন বাহ, ছি, আহ, উহ, মরি মরি ইত্যাদি। কারণ এই ধরনের শব্দগুলোকে আমরা কোনোভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার করতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থীরা, একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই।
পরবর্তী ক্লাসে আর একটা বিষয় নিয়ে আবার আলোচনা হবে। আশা করি তোমরা বাসায় নিরাপদে থাকবে, সুস্থ থাকবে আশা ব্যক্ত করে তোমাদের থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।